আমি আছি করোনা, তুমি আমায় ধরো না, পৃথিবীটা খালি মুখে দেখতে পাবো না, লকডাউন চলছে ঘর থেকে সরো না, পুলিশ আছে বাইরে ভুলে জানো যেও না, মার খেলে কি রং হাড়ে হাড়ে দেখো না। আমি আপনাদের করোনা কালের নতুন বন্ধু মাম্পি, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকাটা খুব দরকার, প্রতিটা জিনিসের মধ্যে পজিটিভিটি খোঁজার চেষ্টা করুন। দেখুন এই করোনা তো এত কষ্ট দিচ্ছে আমাদের, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন যে এই করোনার জন্য আপনি টিভিতে আসতে পেরেছেন? শত চেষ্টাতেও আপনি টিভিতে আসতে পারছেন না, কিন্তু এই করোনা আপনাকে সুযোগ করে দিয়েছে। কি করে? আপনি সশরীরে আসতে না পারলেও সংখ্যায় তো আসতেই পারছি, তাই না? আমি যেমন কদিন আগে করোনা সংখ্যায় এলাম, টিভিতে আসতে পারলাম, তাই মনটা খুব আনন্দ হয়ে আছে। তাই প্রতিটা জিনিসের মধ্যেই পজিটিভ থাকার চেষ্টা করুন, পজিটিভিটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করুন, তাহলেই দেখবেন আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখতে পারবেন। এবং শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু অভ্যাসের বসে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। জানি না কাল থেকে কি হয়েছে, যেমন লোকের খিদে পায়, তেষ্টা পায়, কারু কারু কান্না পায়, আমার কাল থেকে হঠাৎ করে কবিতা পাচ্ছে, অনেকটা লুজ মোশনের মতন। বারবার খালি মনে হচ্ছে কবিতা লিখি, কবিতা লিখি। তাই আজকের ভিডিও শুরুটাও করলাম আমার একটা কবিতা দিয়ে। আশা করছি আপনাদের খুব বাজে লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে গল্প করব, এটা দেখছেন, এটা হলো লক, তালা। আজকে যেহেতু লকডাউন নিয়ে কথা বলবো, তাই যাতে লকডাউন লকডাউন ফিল আসে ওই জন্য এটা নিয়ে বসেছি। তো শুরু করা যাক আজকে লকডাউন নিয়ে গল্পটা। আজকে হঠাৎ একদিন ভাবলাম যে লকডাউনে নিজেকে হাউস ওয়াইফ থেকে অনেকটা হাউস ফ্লাইয়ের মতো মনে হচ্ছে। কেউ একটা শান্তিতে বসতে দিচ্ছে না, খালি ওই রান্নাঘরের চারপাশে গোল 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 ঘুরছি। আর মাঝে মাঝে তো ভয় হচ্ছে যে রান্নাঘর মানে ডিপ্রেশন রুম, ওই ঘরে গোল 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 ঘুরতে ঘুরতে ছোটোবেলার সেই শক্তিমান মনে আছে তো, ওর মতো এক জায়গা থেকে অন্য জায়গায় না চলে যায়। কিন্তু কি করব বলুন, সেই তো এক জীবন, বুঝে পাচ্ছি না কি করব আর কি করব না। শুনতাম লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, এখন তো দেখছি লাইফে খালি লকডাউন আছে। এরপর তো মনে হচ্ছে লকডাউন নিয়ে একটা ক্যালেন্ডার বেরোবে, যেখানে ডেট দিয়ে বলে দেবে এই দিন এই দিন লকডাউন, আপনারা একদম বেরোবেন না। মাঝে মাঝে মনে হচ্ছে ঘরের যে দরজাটা আছে ওটাকে একদম দেওয়াল তুলে দিই, কারণ কি দরকার শুধু শুধু দরজাটা রেখে। তার থেকে বরঞ্চ আছে বলে কষ্ট হচ্ছে, যে আছে তাও বেরোতে পারছি না, না থাকলে কষ্টও থাকবে না, যে দরজাই তো নেই বেরোবো কী করে। তা আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। তো দেখছেন আবার সেই কবিতা কবিতা পাচ্ছে, কি করি বলুন, আপনারা শুনবেন না? থাক, আপনারা আবার বিরক্ত হবেন, বলবেন নিজেও বিরক্ত হচ্ছে লোককেও বিরক্ত করছে। কিন্তু খুব যে পাচ্ছে, কি করব, বলবো কবিতাটা, একটু শুনেই নিন না একটু কষ্ট করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই লেখা খুব বাজে একটা কবিতা, যার নাম লকডাউন। প্রতিদিন এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি একটু হলেও কারোর মুখে হাসি ফোটাতে পারছি। তাই আজকের মতো এখানেই শেষ, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন এবং হাসাতে থাকবেন।